हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल शायदी ब्लॉग्स। आमी शायनी निये एसेछि तोमादेर जन्य आजकार एकटी नतून वीडियो। तो वीडियोर स्टार्टिंग ही देखते पाच्छो तोमरा जे आमी मेकअप बक्स देखाच्छि, आर थामनेल देखेई तोमरा बुझते पेरे गेछो आजकेर वीडियोटा ठीक की निये होते चलेछे। तो एकदम सठिक बुझते पेरेछो। तो मेकअप वीडियो, व्हाट्स इन माय मेकअप वीडियो, माने आमार ब्यागेर मध्ये की की आछे, व्हाट्स इन माई मेकअप बैग पार्ट टू हबे। माने आमार शोशुर बाड़ीते आमी मेकअप बैगेर मध्ये की की राखी, तो सेटाई आमी आजके तोमादेर साथे शेयर करब। तो देखते ही पाच्छो जे कत बड़ एकटा बैग आमी आमार शोशुर बाड़ीते रेखेछि, कारण बेशिरभाग टाइमे आमी एखाने थाकि, तो तार जन्य आमार जिनिसपत्र बेशी एखानेई आछे। तो आशा करी तोमरा जारा आमार आगेर जारा भिउयार्स आछो तारा तो देखेइछो जे आमी बिये उपलक्षे एई मेकअप बैगटा किनेछिलाम। আর তারপর যা যা মেকআপ কিছু কিছু বিয়ের আগে ছিল, কিছু কিছু বিয়ের পর, বেশিরভাগটা বিয়ের পরেই কেনা আমার, আর কিছু কিছু বিয়ের সময় কেনা, যেমন তত্ত্বের সময় লাগে, তো সেরকমই কিছু কিছু জিনিস তোমরা এখানে সব মিলিয়ে আমি এখানে জিনিসপত্র রেখেছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর দেখতে থাকো যে আমার ব্যাগে কী কী রয়েছে। আর ফার্স্টেই দেখতে পাচ্ছ তোমাদেরকে লিপস্টিক দিয়ে আমি স্টার্ট করছি যে আমার কাছে কী কী লিপস্টিক্স রয়েছে। তো এটা সুগারের লিপস্টিক, চারটে মিনি একসাথে পাওয়া যায়, যে একটা বক্সের মধ্যে সেট পাওয়া যায়, তো ওইটারই একটা বেঁচে রয়েছে, বাকি তিনটে একদম খালি হয়ে গেছে। মানে খালি হয়ে গেছে বলতে শুকিয়ে গেছে, তাই সেটাই জন্য আর রাখিনি, নষ্ট হয়ে গেছে। তো এই একটাই আছে, এটাও প্রায় শুকিয়েই গেছে আর ইউজ হয় না, তো আমি জাস্ট রেখে দিয়েছি যদি ইউজ করা যায়। তো সাধারণত আমি সবসময় মেকআপ বেশি করি না, একটা ডিপ বা একটা মিডিয়াম ডিপ কালারের একটা লিপস্টিক লাগিয়ে চলে যাই। তো তার জন্য লিপস্টিকের পরিমাণটা আমার কাছে একটু বেশি আছে, সবই আছে মোটামুটি, যখন মনে হয় যে না একটু সাজবো তখন সাজি। তো তার জন্য আমি কালেকশনটা রাখি, যাতে হঠাৎ করে মনে পড়বে আর সাজতে পারবো না, আবার অর্ডার করবো, আবার মাখবো, আবার সাজবো, তো তার জন্য একবারে সব কিছু কিনে রাখি। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে ম্যাকের লিপস্টিক, এগুলো সব আমার বিয়ের সময় কেনা, ম্যাকের কালেকশন আমার কাছে ছিল না। বিয়ের সময় আমি যখন তত্ত্বের জিনিস কিনছিলাম তখন ম্যাকে অফার চলছিল, তাই জন্য ম্যাকের একটু বেশি প্রোডাক্ট তোমরা দেখতে পাবে। মানে বেশি প্রোডাক্ট বলতে লিপস্টিক আর কম্প্যাক্ট আর ফাউন্ডেশনই দেখতে পাবে। আস্তে আস্তে তোমরা ভিডিও দেখতে দেখতে থাকলে সবই বুঝতে পারবে তোমরা। বাকি বেশি কিছু রাখিনি ম্যাকের, কারণ ম্যাকের তো প্রচণ্ড দাম, তো তার জন্য আমার মনে মতে বলে যে ম্যাক আমার খুব শখ ছিল তাই আমি কিনেছি। আর তোমাদের যারা শখ আছে ম্যাকের প্রোডাক্ট ইউজ করার, তারা একবার অন্তত ট্রাই করে দেখতে পারো, কারণ আমার মতে বলে মধ্যবিত্ত ঘরে ম্যাকটা অনেকটা লাক্সুরিয়াস প্রোডাক্ট হয়ে যাচ্ছে। তো আমার মতে বলে একটা দুটো থাকে ঠিক আছে, লিপস্টিকের তো হিউজ দাম মানে বলবার বাইরে, বাট লিপস্টিকগুলো মোটামুটি ভালো। আর আমি যেটা ভুল করেছি ফাউন্ডেশন আর কম্প্যাক্টের ক্ষেত্রে, আমি দোকান থেকে গিয়ে আমার অ্যাকচুয়ালি আমাকে দেখে ওরা সাজেস্ট করেনি বলে আমার কম্প্যাক্ট আর ফাউন্ডেশনের শেডটা একটু লাইট হয়ে গেছে, আমার স্কিন টোনের থেকে লাইট হয়ে গেছে। তো আমার স্কিন টোনটার আন্ডারটোনটা হচ্ছে ইয়েলো, মানে ওয়ার্ম আন্ডারটোন, তো আমি ভুল করে লাইট আন্ডারটোনের কিনে ফেলেছি, তার জন্য খুব হোয়াইটিশ লাগে। তো তার জন্য আমি অল্প অল্প করে ইউজ করি কম্প্যাক্ট ফাউন্ডেশন, নাহলে প্রচণ্ড সাদা লাগে। আর আমার ফর্সাটা হচ্ছে, আমি ঠিক সাদা ফর্সা নই, আমি হচ্ছে আমার ইয়েলো আন্ডারটোনের মধ্যে, তো তার জন্য আমি যখন কোনো কিছু কিনি আমি একটুখানি বুঝে শুনে কিনি। তো আমার পারফেক্ট শেড হচ্ছে মেবেলিনের 220 যেটা রয়েছে, ওটা হচ্ছে আমার একদম পারফেক্ট শেড, ওটা সবসময় মোটামুটি ইউজ করি। আর ফেসেসের যে একটা ফেস পাউডার রয়েছে ওটাও আমার পারফেক্ট শেড। তোমরা যারা ফার্স্ট ভিডিওটা দেখেছো হোয়াটস ইন মাই মেকআপ ব্যাগ, সেখানে তোমরা আমার ফেসেসের একটা ফেস পাউডার দেখে থাকবে, মানে কম্প্যাক্ট পাউডার, তো ওইটা আমার পারফেক্ট শেড 02। তো ম্যাকেটটা একটু গণ্ডগোল করে ফেলেছি আমি কেনার সময়, বুঝতে পারিনি, তো একটু গণ্ডগোল হয়ে গেছে। তোমরা যারা ফার্স্ট টাইম কিনবে তারা আমার মতে বলে কোনো মলের থেকে গিয়ে পারফেক্ট শেড, মানে তোমার অ্যাকচুয়ালি বেয়ার স্কিনে যাবে, একদম কিছু মেকআপ না করেই যাবে, তো ওখানে যারা থাকে তারাই তোমাকে সাজেস্ট করে দেবে যে ম্যাকের কোন শেডটা তোমার উপর পারফেক্টলি ম্যাচ হবে। তো তারপর তুমি অনলাইন কেনো ওই শেডটা, মনে একবার কিনে নিলে মনে থাকলে তুমি এরপরে অনলাইন থেকে কিনতে পারবে। কিন্তু ফার্স্ট আমি মনে করি প্রেফারেন্স আমার যদি জিজ্ঞেস করো, তাহলে আমি মনে করি যে দোকান থেকে মানে মল থেকে গিয়ে পারচেস করাটা বেশি শ্রেয় হবে, তোমাদের পয়সাটাও ইউটিলাইজড হবে আর তোমরা পারফেক্ট শেডও পাবে। আর আমারও একটু ভুল হয়ে গেছে, তো কিনে ফেলেছি, এখন আর কিছু করার নেই, ইউজ করে নেবো আমি। তো আমি যখন হাইলাইট করতে চাই আমার ফেসটাকে, একটুখানি চিজেলড লুক দিতে চাই, তখন আমি একটুখানি
হোয়াইট পাউডারটা মানে পাউডারটা হোয়াইটই হয়ে গেছে আমার ফেস অনুযায়ী। তো হাইলাইটেড করার জন্য আমি ফেস পাউডারটা ইউজ করি ম্যাকের, আদারওয়াইজ খুব কম। যখন মনে হয় যে আমাকে একটুখানি চোখের তলায় একটুখানি হাইলাইটেড ফিল করতে হবে বা একটু হাইলাইট করতে হবে তখন আমি ইউজ করি, আদারওয়াইজ আমি ম্যাকের পাউডারটা খুবই কম ইউজ করি, মানে ম্যাকের ফেস কম্প্যাক্টটা। তো যাই হোক, আর লিপস্টিকগুলো মোটামুটি ভালোই ছিল, লিপস্টিকগুলো শেডগুলো বেশ ভালো। বাট আমার চকলেট কালারের লিপস্টিক তোমরা আমারকে একটু ইউজ করতে কম দেখবে, কারণ চকলেট কালারের বা ব্রাউন কালার যদি আমি বলি ওটাতে না আমার ফেস একটুখানি ডাউন লাগে। তো তাই জন্য আমি চকলেট কালারের লিপস্টিক ইউজ খুব একটা করি না, কিনে ফেলেছি এখন, ফেলে তো দিতে পারি না, তাই জন্য আমি চেষ্টা করি ওগুলোকে কন্টোরে ইউজ করে নিতে, কারণ চকলেট কালারের বা ব্রাউন দিয়ে তো কন্টোরিংই হয়। তো আমি কন্টোরের হিসাবে ইউজ করে নেই ব্রাউন লিপস্টিকগুলোকে। তো বাকি পিঙ্ক আর রেডই তোমরা দেখতে পাবে, আর নিউডসও দেখতে পারবে। তো নিউডস মানে একদম বেশি নিউডস রাখলে, ধরো খুবই নিউড রাখলাম লিপস্টিক, সেটা কী হয় ডিপ কালারের লিপস্টিক যখন কোনো কিছু তুমি ইউজ করবে সেটাকে টোন ডাউন করার জন্য খুব ভালোভাবে ইউজ হয়ে যাবে তোমার বেশি লাইট কালারে বা বেশি নিউড, মানে নিউডের লিপস্টিক বলতে একদম লাইট শেড যেগুলো সেগুলো ডিপ লিপস্টিকগুলোকে টোন ডাউন করার জন্য ইউজ হয়ে যাবে। তো এইগুলোই ছোটোখাটো কিছু মেকআপ টিপস যেগুলো সবাই মোটামুটি জানে, আমি জাস্ট শেয়ার করলাম আর কিছুই না। তো ম্যাকের ফাউন্ডেশন তোমরা দেখতেই পাচ্ছ যার কথা এতক্ষণ ধরে বলছিলাম। তো এই শেডটা আমি খুব অল্প অল্প করে ইউজ করি, আশা করি অনেক দিন যাবে আমার, কারণ বললাম শেডটা লাইট হয়ে গেছে। তো বাকি আমার আই শ্যাডো প্যালেটস রয়েছে যেগুলো আমি মোটামুটি যখন কোনো বিয়ে বাড়িতে যাই তখন আমি ইউজ করি, আর তাছাড়া আমি আই শ্যাডো খুব একটা সবসময় ইউজ করি না, মেকআপ করি, মানে আমি বললাম না মেকআপ সবসময় আমি ওরকম অথেন্টিকভাবে একদম ভাবে করি না, হালকা ফুলকা মেকআপ করি, কাজল বেশি লাগাই, মাস্কারা লাগাই, যদি লেন্স পরি তখনই মাস্কারা লাগাই, নাহলে চশমার মধ্যে যদি লাগাই আমার চশমার মধ্যে গিয়ে আইল্যাশটা গিয়ে ধাক্কা খায়, তো তার জন্য আমি সবসময় লাগাই না মাস্কারাটা। তো যাই হোক, এখানে আমার কাছে বেশি কিছু আই শ্যাডো নেই, গুটি কয়েক মানে বলতে পারো, কারণ তোমাকেই বললাম যে খুব একটা ফ্যাসিনেশন নেই আই শ্যাডোতে, আর আমি তো মেকআপ আর্টিস্ট নই যে আমার কাছে সব রকমের আই শ্যাডো থাকবে, যতটুক দরকার আমার নিজের একার মেকআপ করার জন্য ততটুকুই আমি কিনেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা হিউজ কালেকশন নেই, মোটামুটি একটা মানুষের কাছে যা যা থাকা দরকার সেগুলোই সব আছে। আর যদি এরপরে কোনো দিন কোনো ব্র্যান্ডের সাথে কোলাবরেশন হয় তবে হয়তো মেকআপের কালেকশনটা একটু বাড়তে পারে, কারণ ব্র্যান্ড তখন পাঠায় কোলাব করার জন্য। তো ততদিনের অপেক্ষা তো আমি আর এখন নেই, তো আমার এখন যা যা লাগে আমি সেইটুকুনি ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি, যখন ব্র্যান্ড কোলাব হবে তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা বুঝতেই পারবে। তো আপাতত আমার কাছে যা যা আছে কিছু কিছু সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। বাই দ্য ওয়ে, আইশ্যাডোগুলো কিন্তু ভীষণ পিগমেন্টেড, এইটুকুনি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তোমরা যদি কম দামের কোনো আইশ্যাডো খুঁজে থাকো তাহলে সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটগুলো কিন্তু ট্রাই করতে পারো, কারণ ভীষণ ভালো পিগমেন্টেশন আর ভীষণ ভালো আইশ্যাডো লুকসটা ভালো আসে, আর খুব ভালো শেডগুলো, মানে অল্প দামে যদি তুমি বলো সস্তায় পুষ্টিকর যাকে বলে, তো আমি সুইস বিউটিটাকে বলবো সস্তায় পুষ্টিকর আইশ্যাডো প্যালেট, মানে খুব দামও না কিন্তু পিগমেন্টেশন দারুণ অসাধারণ। আর দেখতেই পাচ্ছ ম্যাকের এখানে আমি তুলেছি ম্যাকের কম্প্যাক্ট পাউডারটা, তো বলতে গেলে ম্যাকের দেখতেই পাচ্ছ খুব একটা ইউজ করিনি আমি, খুব কমই ইউজ করি আমি, বাট আমার খুব ইচ্ছে ছিল ম্যাকের কিছু কেনার, তো বিয়ে উপলক্ষে কিনেছি আমি, আমার কাছে ম্যাকের কোনো কালেকশন ছিল না। সবারই তো মেকআপ ভ্যানিটিতে ম্যাকের একটা না একটা প্রোডাক্ট রাখতে ইচ্ছা করে, তো আমি রাখতে পেরেছি, রেখেছি, তো দেখা যাক এরপরে যদি আরও কিছু বাড়ি, মানে বাড়ি বলতে আরও কিছু যদি আমার কালেকশন বাড়াই তাহলে আমি মেকআপের আরও কিছু রাখবো ম্যাকের প্রোডাক্ট, বাট ম্যাকের প্রোডাক্ট প্রচণ্ড দামি এটাই একটা ব্যাপার, আর এটা আমি বিশ্বাস করি সবসময় যে দামি প্রোডাক্টই যে ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই, তুমি কম দামের প্রোডাক্টও দিয়ে ভালো মেকআপ করতে পারো, কম দামের প্রোডাক্টও অনেক ভালো কোয়ালিটি হয়, সবসময় যে দামি জিনিসই ভালো হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, এটা আমি পার্সোনালি মনে করি। তো ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো প্রেশার কুকারের আওয়াজ পাচ্ছ,
কারণ সামনেই তো রান্নাঘর, তো রান্না হচ্ছে বলে আওয়াজ আসছে, তো প্লিজ একটুখানি ম্যানেজ করে নিও। ভয়েস ওভার দেওয়ার সময় যত রাজ্যের আওয়াজ হয় এত বিরক্ত লাগে, আর পুরো ভয়েস ওভারটা কাটতেও পারি না, কারণ আমি এতক্ষণ ধরে ফ্লোতে বলে আসছি আর ভয়েস ওভারটা কেটে দিলে পুরোটাই কেটে যাবে, তো প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, তোমাদের সাথে মেকআপ ভিডিও আমি ভয়েস ওভার দিচ্ছি আর পিছনে এদিকে রান্না হচ্ছে আর ওখানে প্রেশার কুকারের সময় আনে আওয়াজে হয়ে যাচ্ছে, আর কিছু করার নেই। এই তো ব্লগারদের ইউটিউবারদের এটাই তো প্রবলেম, কী করে বোঝাই বলো, কী করে বোঝাবো, যদি তোমরা একটু বোঝো তাহলে খুবই ভালো হয়। যাই হোক, কিছু আর করার নেই, একটু ম্যানেজ করে নিও আওয়াজটাকে। তো তোমরা দেখতে পাচ্ছ কে বিউটি দুটো আই শ্যাডো আমি ইউজ করেছি, কে বিউটির আই শ্যাডোগুলো ভীষণ ভালো, কিন্তু কে বিউটির লিপস্টিকগুলো আমি বলবো আমার পার্সোনালি ভালো লাগেনি, কারণ আমার ঠোঁটের মধ্যে প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে আর লিপসে যখন আমি মানে কি বলবো, মানে প্রচণ্ড ক্র্যাক হয়ে যাচ্ছে লিপস্টিকগুলো, উঠে উঠে যাচ্ছে, তো আমার তো স্যুট করেনি কে বিউটির লিপস্টিক। এবারে সবার তো স্কিন টোন তো সমান না, সবার স্কিনের টেক্সচারও সমান না, যাদের স্যুট করার তাদের স্যুট করেছে, বাট আমার একটুখানি গণ্ডগোল হয়েছে লিপস্টিকে। তো আমার লিপস্টিকগুলো পার্সোনালি শেডগুলো ভালো, কিন্তু আমার কে বিউটির লিপস্টিকের টেক্সচারগুলো আমার ভালো লাগেনি, ওগুলো খুবই ড্রাই। এবার শীতকালে তো আরও মনে হয় ড্রাই হয়ে যাবে, গরমকালে এই অবস্থা, শীতকালে কী হবে আমি জানি না। তো যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন আই মেকআপের দিকে এসেছি, তো আমি এই আইলাইনারটা আপাতত ইউজ করছি, আর খুব একটা আইলাইনার আমি দেই না, বেশিরভাগ আমি কাজলই দেই, তো আমার কাছে দেখবে কাজলের অনেক ভ্যারাইটি আছে। কে বিউটির কাজলটা একটু ড্রাই, বাট আমার সবথেকে ফেভারিট লেগেছে যে প্লামের কাজল আর ফেসেসের কাজল, আমার এই দুটো ভীষণ দারুণ লেগেছে, একদম বাটারি সফট, একদম বাটারি সফট, মানে দারুণ দারুণ অসাধারণ দুটো কাজল। আমি আবার রিপারচেস করবো শেষ হয়ে গেলে। আর ওই বাড়িতে মামাআর্থের কাজলটা ছিল, ওটাও একটু ড্রাই ড্রাই লাগছিলো, মানে যখন তুমি ওয়াশ করতে যাবে মেকআপ তুলবে তখন কেমন যেন দানা দানা হয়ে যাচ্ছিলো কাজলগুলো, তো মেবি কোনো কোনো সময় প্রোডাক্টের প্রবলেম হয়, সবসময় হয়তো হয় না, প্রথম প্রথম প্রবলেম হচ্ছিলো না মামাআর্থের কাজলটায়, তারপরের দিকে একটু প্রবলেম হচ্ছিলো, কী কারণ বুঝলাম না, তো সেটাই বললাম। তো আগেই বললাম যে এনওয়াইবির এই স্টোক ক্রিমটা, এটা তোমার আমি ম্যাকের দেখছিলাম বাট অনেক দাম বলছিলো বলে আমি আর নেইনি, এনওয়াইবির নিয়েছি পার্পল থেকে। তো এই মাস্কারাটা আমি এখন কারেন্টলি ইউজ করছি, ভীষণ দারুণ লেগেছে। আর এই যে আইলাইনারটা দেখতে পাচ্ছ এটাও মেবেলিনের, আমি মেবেলিনের প্রোডাক্ট ইউজ করি, আমার বেশ ভালো লাগে। তো যেগুলো যেগুলো ইউজ আমি করি মোটামুটি তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো এবার তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কী কী মেকআপ ব্রাশ ইউজ করি, মোটামুটি যা যা লাগে সবই এখানে রেখেছি আর বাইরে কিছু রাখি না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কিছু দেখানোর নেই, যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর প্লিজ জানিও আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব, তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর ভিডিওটা দেখতে দেখতে প্লিজ যদি কিছু ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমরা ভিডিও অনেকেই দেখছো কিন্তু কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, এটা কিন্তু ভীষণ বাজে জিনিস, আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলছি তোমরা কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো, আমাদেরকে সাপোর্ট করো, যাতে আমাদের এই ফ্যামিলিটাকে আমি আরও বড়ো করতে পারি, আরও হেল্প হয়, যাতে আমি ফ্যামিলিটাকে আরও হিউজ করতে পারি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।